মহকুমা হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধের ছড়াছড়ি, এমন ছবি দেখে হতবাক সকলই। হাসপাতালকে বরাদ্দ করা প্রচুর সংখ্যক আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সিরাপ ওষুধগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বহু আগেই। হাসপাতাল চত্বরে অবহেলায় থাকতে থাকতে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গুরুত্বপূর্ণ ওষুধগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এ ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক চন্দন তিম্বুরমার কাছে জানতে চাইলে তিনি জানান, এই ব্যাপারে কিছুই জানেন না তিনি। জানা গেছে সিরাপগুলির দায়িত্ব স্টোর কিপার দীপক লাহিড়ির, কিন্তু স্টোর কিপার দীপক লাহিড়িকে গোটা হাসপাতাল চত্বর খোঁজ করেও পাওয়া যায়নি। অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধের ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ইনচার্জ চিকিৎসক অজিত তিম্বুরমার কাছে জানতে চাইলে তিনিও এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। মানে অনেকগুলো আনা হয়েছে, তো তো সবগুলো তো এক্সপে হয়েছে। এটা কি আপনার ইয়েতে না? মানে হসপিটালের কোনো ইয়ে না, এটা হসপিটালের প্রজেক্টের লেগে কোনো প্রজেক্টের লেগে আইসে হয়তো বা এইদিকে, না হাসপাতাল রিলেটেড তো। হ্যাঁ এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের আর কে এস বডির চেয়ারম্যান তথা তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ওনাকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এই বিষয়ে তিনি অবগত আছেন, তবে তিনি বিষয়টি তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক এবং খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিককেও জানিয়েছেন। চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গত কিছুদিন আগে তেলিয়ামুড়া হাসপাতালের আর কে এস বডির কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল হাসপাতালের কনফারেন্স হলে। ওই বৈঠকে হাসপাতালের আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সিরাপগুলির মেয়াদ উত্তীর্ণ এই বিষয় নিয়ে কোনো তথ্যই দেননি মহকুমা স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক চন্দন দেববর্মা। সত্যি এখন আপনার কাছ থেকে বিষয়টা জানতে পারলাম। আর কে এস বডির গভর্নিং বডির চেয়ারপারসন হিসাবে আমি বিগত কয়েকদিন পূর্ব আর কে এস এর মিটিং করেছিলাম, সেই সময় আমাদেরকে এরকমভাবে কোনো কিছু অবগত করা হয়নি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে বিষয়টা জানতে পেরে আমি সাথে সাথে আমি তেলিয়ামুড়ার এসডিএমও সাহেবকে ফোন করেছিলাম। উনি এক্সপ্লেন করেছেন যেটা কী কারণে হয়েছে। উনি বলেছেন যে আমাদের যে আয়রন ট্যাবলেট অথবা আয়রনের যে সিরাপ ফাইলগুলি দেওয়া হয় বাচ্চাদের জন্য, সেই ফাইলগুলি খুব শর্ট পিরিয়ডে দেওয়া হয়েছিল। এক্সপায়ারি যে ডেট, সেই এক্সপায়ারি ডেটও খুব কাছাকাছি ছিল এবং তাদেরকে দেওয়া হয়েছে। উনি অবগত করেছেন সিএমও সাহেবকে, নট অনলি ফর এসডিএম, আমাদের এসডিএমও এখানে, সিএমও সাহেবের এখানেও প্রচুর পরিমাণ এরকম কফ সিরাপ, যেটা আমাদের আয়রন সিরাপ অথবা ট্যাবলেট, সেখানেও এরকম এক্সপায়ার হয়েছে বলে উনি জানিয়েছেন। দেওয়া হচ্ছে, আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আমি নেব। আমি অবশ্যই সিএমও সাহেবের সাথেও কথা বলবো। আমাদের সম্মানীয় বিধায়িকা আছেন আমাদের আরকেএস বডিতে, আমরা এই বিষয়টা আমরা তুলবো। আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান হিসাবে আমি আছি এবং এক্সিকিউটিভ বডির চেয়ারম্যান হিসাবে আমাদের এসডিএম সাহেব আছেন, বিডিও সাহেবা ওনারাও আছেন আমাদের এই টিমের মধ্যে। সবাই মিলিতভাবে আমরা কথা বলবো এবং আমাদের হেলথের ডাইরেক্টর সাহেবকেও আমরা বিষয়টা জানাবো, যাতে এরকম পরবর্তী সময়ে এক্সপায়ারি ডেট যাতে লং টাইম থাকে, এই ধরনের সিরাপ অথবা ট্যাবলেট যাতে পাঠানো হয়। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।